জানাই স্বাগতম আলোচনা করছি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং শুক্রের যে সংযুত তার প্রভাবটা কেমন হতে পারে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে যে পুরো বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করছেন বৃষ রাশিতে আর সবে সবে এসছে আপনাদের রাশি সাপেক্ষে রাশির নবমী এবং আগামী উনিশে মে দু এই রাশিটিতে কিন্তু আসতে চলেছে শুক্র শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করবে আর বারো বছর পর এই রাশিতে অবস্থান করছেন বৃহস্পতি তাহলে একটি জ্যোতি বা একটি সংযতি বা যুক্ত যোগ তৈরি হবে যেটি তৈরি করবেন দেবগুরু এবং দৈত্য অনেকে এই যোগটিকে গজলক্ষ্মী যোগ নামেও আখ্যায়িত করে থাকেন আবার এই যোগটির যে প্রভাব সেটি কিন্তু সুদূর প্রসারী জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম গ্রহদের বিভিন্ন রকম নামাঙ্করণ করা হয়েছে কেউ ডেস্টিনি মেকার হিসেবে যেমন সহায়তা করে করে তেমনই কিছু কিছু প্ল্যানেট আছে ব্রেকার হিসেবে কাজ থাকে ডেস্টিনি এবং বাকি যে গ্রহগুলো আছে তাদের দু একটি স্পেসিফিক নাম আছে যেমন জীবকারক গ্রহ হলেন বৃহস্পতি তিনি বৃহত্তেজা তিনি হচ্ছেন ব্রাহ্মণস্পতি আবার শনি তিনি কিন্তু হচ্ছেন কর্মকারক গ্রহ তো আজকে আমরা জীবকারক গ্রহ বৃহস্পতি এবং ডেস্টিনি মেকার এই দুটির সংযতি নিয়ে আলোচনা করব যে ভালো খারাপ কি কি অপেক্ষা করে রয়েছে সেটি কিন্তু আমাদের এবার জানার চেষ্টা করতে হবে প্রথমেই আপনাদের বলি নবম এই সংযোগ তৈরি হওয়ার কারণে এর ম্যাক্সিমাম পজিটিভ আউটকামটা আমরা কিন্তু পাব কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এমনিতেও একটা সময় পজিটিভ দিকে যাওয়া শুরু করার কথা এবং ধীরে ধীরে আপনারা দেখবেন অবশ্যই জন্ম ছকের নিরিখে যাওয়াটা শুরু হবে আপনাদের এবং এই যোগটি সেটি আরেকটুখানি এক্সট্রা পজিটিভিটিকে অ্যাড করতে চলেছে আপনাদের জানিয়ে রাখি এই সংযোগের প্রভাবে প্রথমত আপনাদের এডুকেশনাল জায়গা কন্যা রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে এডুকেশন নিয়ে কিন্তু খুব একটা পজিটিভ ফিল করছেন না আমরা লক্ষ্য করেছি তারা টিউশন ধরেছেন কিন্তু টিউশনে ঠিকঠাক যাচ্ছেন না তার হয়তো বিভিন্ন রকম বাহান আজকে এই অজুহাত কালকে সেই অজুহাত এবং এইখানে গিয়ে লক্ষ্য করা যাবে এই সঞ্চার আপনাদের কিন্তু একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধি প্রাপ্ত করতে কিছুটা সহযোগিতা করবে বা আপনার আবার একটু মনে হলো কদিন একটু পড়াশোনা করেন কন্যা তো এইভাবেই পড়েন কিছুদিন মনে হলো যে এই পড়বো এই উঠলো বাই তো পড়াশোনা শুরু করে দিলাম আবার আস্তে আস্তে যেমনটি ছিল তেমনটি হয়ে যায় সেটি পরের কথা কিন্তু এই সঞ্চার আপনার জ্ঞানের অন্বেষণ জ্ঞানের আহরণ ইত্যাদি বৃদ্ধি করার ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন যে একটা চাকরি পেতে হবে সেটা আইসিডিএস হতে পারে সেটা সিজিএল হতে পারে সেটা সিএইচএস হতে পারে সেটা যে কোনো ধরনের পুলিশ বা ডিফেন্স জব হতে পারে যে বা যারা কম্পিটিটিভ এডুকেশনের জন্য পড়াশোনা করছেন আমি মনে করি এই প্রিপারেশনে হবে না তাহলে কি করতে হবে না এখন থেকে যদিও একটু ইম্প্রুভ হওয়ার যোগ রয়েছে এবং আপনার মধ্যে সেই চেতনা হয়তো নিজে থেকেই উন্মোচন হবে যে আপনিও পড়াশোনাটাকে আর একটু সঠিকভাবে করার প্রচেষ্টা করবেন তৃতীয় যে সংযোগ অনেকের পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ছিল মাঝে একটু লক্ষ্য করলেন পিতার স্বাস্থ্য বা গুরুজনের স্বাস্থ্য চতুর্থ গতি ইনভলভ মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা জায়গায় আসছে মেন্টাল প্রেশার আসছে এবং ট্রিমিং মেন্টাল প্রেশার আজকে বয়ফ্রেন্ডের কারণে কালকে পরিবারের কারণে পরশু আর একটা সমস্যার কারণে মানে এক একটা সময় এক একটা রকমের প্রবলেম আপনি ফেস করছেন যেটা আপনার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বেশ প্রভাব বিস্তার করছে গত বছর আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন আমরা আলোচনা করেছিলাম যে রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তন হচ্ছে রাহু র্যান্ডম প্রবলেম থেকে বেরিয়ে কিছু প্রবলেম সেটা ছিল শেষ শুরু বা শেষের এই সময় তারপরে আপনারা দেখলেন হ্যাঁ র্যান্ডম প্রবলেম অনেকটা কমেছে কিন্তু নট সব সবকিছু নয় এটা নয় যে সমস্ত প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন এখন মেন্টাল প্রেশার আপনাদের রয়েছেন মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তা হচ্ছেন অনেকে তো চিন্তা এমন যে ওয়েট পর্যন্ত গেন হতে চায় তো বেসিক বিষয়টা এরকম যে অতিরিক্ত চিন্তার জায়গা অতিরিক্ত দুর্ভাবনার জায়গা মায়ের স্বাস্থ্যহানি মাকে নিয়ে প্রেশার ফ্যামিলি প্রেশার আছে বর্তমানেও রয়েছে আমি মনে করি নবমস্ত বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় যার দৃষ্টি থাকবে আপনার রাশিতে কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশিতেই দেবে তাহলে কোথাও যেন মেন্টাল প্রেশার কমতে চলেছে একটু ওয়েট গেইন হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাবে প্রপার ডায়েট করেও আপনি বিষয়টাকে সমাধান করতে পারছেন না এখানে একটু ম্যানেজমেন্ট করার টেন্ডেন্সি বৃদ্ধি হবে তবে যে কন্ট্রাডিকশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমি মোটামুটি নিশ্চিত সেটা হলো সিলেকশন অব দ্য স্ট্রিম অনেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করেছেন সবে সব মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেছে এরপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করবে কিন্তু যেটা সমস্যা হয় ডিসিশন নেওয়া যে নিট দিয়ে এগোবো নিট দিলেই তো হবে না পাওয়ার ক্যাপাবিলিটি রাখতে হবে না ইঞ্জিনিয়ারিং এর দিকে আমার মেয়ের জন্য কোনটা বেস্ট মেডিকেল না ম্যানেজমেন্ট না তাহলে দেখুন বেস্ট কোনটা হবে সেটা বোঝার আগে বুঝতে হবে কোনটাতে ক্যাপাবিলিটিটা বেশি আজকে একজনকে আমি পরামর্শ দিলাম মেডিকেল বেটার হবে কিন্তু তার বাচ্চা ঠিক তার বার্থ মেডিকেল এন্ট্রান্স কোয়ালিফাই করার জন্য যে টাইমিংটা সেটা ম্যাচ করে তাহলে একটা জিনিস বুঝুন সে যদি মেডিকেল এন্ট্রান্সই কোয়ালিফাই করতে না পারে তাহলে সে একটা ডক্টর হবে বা এমবিবিএস পড়াশোনা করতে পারবে না হ্যাঁ যদি অ্যাসেট থাকে তাকে প্রাইভেটভাবে পড়ানোর দক্ষতা রয়েছে বা ক্যাপাবিলিটি রয়েছে দ্যাট আনাদার ম্যাটার কিন্তু যারা টান্স পেয়েই পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে এন্ট্রান্সটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমাকে বুঝতে হবে বা তাদেরকে বুঝতে হবে যে কোন সময়ে নিট দেবে উচ্চ পরে প্রথম অ্যাটেম্প দেয় সবাই তাহলে সেই সময়টা কি ম্যাচ করছে তার বার্চার কি বলছে যে টু সিক্স ইলেভেনের কম্বিনেশন রয়েছে সে অপরকে হারিয়ে কম্পিটিশানে জিতবে বা সেখানে ফাইভ এইট টুয়েলভের নিজে হেরে যাওয়ার কম্বিনেশন আছে তো এটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আমি জাস্ট গতকালের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি একজন মা তার মেয়েকে নিয়ে এসেছিলেন খুব ভালো বন্ডিং তাদের মধ্যে কিংবা কোন একজন তাকে পরামর্শ দিয়েছে একজন ছোটবেলায় যখন মেয়ে ছোট ছিল যে মেয়ে ক্যাপাবিলিটি আছে কিন্তু সে যখন নিট দেবে এখন সে নাইনে পড়া তাহলে আগামী বছর মাধ্যমিক দিচ্ছে তার দু বছর পর মানে সাতাশ সালে গিয়ে সে নিট দেবে প্রথম সাতাশের ফেব্রুয়ারি থেকে দেড় দু বছর যে ভাই সেখানে কম্পিটিভ এক্সামিনেশন ক্রাক করার চান্স ভেরি লো তাহলে সে যদি নিটের জন্য প্রিপারেশন নেয় এবং শুধুমাত্র ওই সময়টাতেই তার মনস্থির থাকে যে দু বছর বা তিন বছর অ্যাটেম্প করব। তাহলে তার পাওয়াটা মুশকিল সেক্ষেত্রে বেটার অপশান আবার তার আর্লি জব পেতে হবে কারণ সে এক জায়গায় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে অল্প তাহলে সব দিকের প্রতিবন্ধকতাকে নিয়ে তো জীবনে চলা যাবে না তাহলে প্রপার একটা ডিসিশন দরকার হ্যাঁ তাকে যে ডিসিশনটা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সেই ডিসিশনটাই দি। আচ্ছা এবার আমরা ফার্দার চলে আসি আমাদের আলোচনার প্রসঙ্গে অনেক কন্যা রাশি আছেন তারা একটু লোন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সাতাশ তারিখের মধ্যে মে মাসের উনিশ তারিখ থেকে সাতাশ এই যে সময়কালটা সেখানে কিন্তু আপনাদের পজিটিভিটি বাড়বে বলে আমি মনে করি এবং উইন দ্যাট আমি মনে করি যে বা যারা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময় জব চেঞ্জ জবের স্থান চেঞ্জ এগুলোর কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই আচ্ছা এর সাথে সাথে বলে রাখি উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ কেন বললাম তার কারণ এই সময় আপনাদের শুক্র গ্রহ মানে ট্রানজিটে শুক্র গ্রহ তিনি রবির নক্ষত্র কৃত্তিকায় অবস্থান করবে রবি আপনার দ্বাদশ প্রতি এক্সপেন্স কিন্তু এই সময়ে হবে এক্সপেন্স বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে কিছু ইনভেস্ট হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্ট ফর কি কারণে ইনভেস্ট হতে পারে প্রপার্টির জন্য ইনভেস্ট হতে পারে ফ্ল্যাট কিনবেন কিছু টাকা দিলেন ইনভেস্ট হতে পারে বাড়ি কিনবেন টাকা খরচ হলে ইনভেস্ট হতে পারে জমি কিনবেন টাকা খরচ হলে ইনভেস্ট হতে পারে তো সমগোত্রীয় ইনভেস্ট হওয়ার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কোন কন্যা রাশির সাতাশ তারিখ পর্যন্ত বিশেষ ঘটনার মধ্যে আর বিবাহিত জীবনের একটা প্রভাব থাকছে যেখানে আমার মনে হয় দূরে বিবাহিত হতে পারে যারা দূরে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে থাকবে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কাছেও হতে পারে আপনার বাড়ি থেকে তার বাড়ি হয়তো পনেরো কিলোমিটারের ডিস্টান্স বা উনিশ কিলোমিটারের ডিস্টান্স বা কুড়ি কিলোমিটারের ডিস্টান্স এই ধরনের বিষয়েও সংগঠিত হওয়ার যোগ কিন্তু রয়েছে প্রেমজ সম্পর্ক নিয়ে যদি কথা বলি তখন খুব সিগনিফিকেন্ট এই টাইমটা নয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে তবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকবে সো রিলেশনশিপ রিলেশনশিপ থেকে পরিবারের মধ্যে কথাবার্তা বলা এবং তার ফার্দার প্রসিডিং এর যে চান্সটা থেকে যায় এটা তো একটা স্বাভাবিক প্রসেস এটার মধ্যেই আমরা বিশ্বাসে আমরা এইভাবে এগোনোর চেষ্টা করে থাকি তাহলে সেখানে গিয়ে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসতে পারে তবে রিলেশনশিপটাকে সঠিক রাখার জন্য কয়েকটা নিয়ম কানুন আমি মনে করি আপনাদের ফলো করা উচিত যার মধ্যে নিশ্চিত ভাবেই সন্দেহ বাতিকতাকে কমানোর চেষ্টা একটু বেশি টাইম শেয়ার করা কোন ক্ষেত্রে আমি যে জায়গাটা বারবার লক্ষ্য করি এরা অন্য কাজে এতটা ব্যস্ত হয়ে থাকে যে দুজন কথা বলবো সেই সময়টুকুও এদের হাতে থাকে তাহলে এই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা প্রচেষ্টা করে আমার মনে হয় অনেকটা ব্যাটার হবে অনেকে ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আমরা লক্ষ্য করতে পারবো ইভেন এনসিএইচএম সিটি নামক যে সংস্থান আছেন তাদের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেখানে কিন্তু আপনারা পজিটিভিটি ফিল করতে পারবেন বা তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি অ্যাকচুয়ালি কন্যার একটা বেটার টাইমিং শুরু হয়েছে আপনার জন্ম ছকের দশা ডিপেন্ড করবে কোন ক্ষেত্রে কতটা কতটা পজিটিভিটি আপনি পেতে পারেন বা কোন ক্ষেত্রে পজিটিভ আউটকাম সংযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা থাকছে বা যোগ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি কন্যা রাশি কন্যা রাশির সাতাশ থেকে সাত তারিখ সাতাশে মে থেকে শুরু করে জুন পর্যন্ত যে সময়কাল সেটি কেমন চলতে পারে এটি নিয়ে আমরা এবার আলোচনা করব দেখুন প্রথমে আপনাদের বলে রাখি আপনাদের সাতাশ তারিখ থেকে সাত তারিখের যে সময়কাল সেটি নো ডাউট ভালো যেতে চলেছে অনেক ক্ষেত্রেই আমরা বিকশিত হওয়ার মতো অবকাশ দেখতে পারবো প্রশ্ন যদি করেন কোন কোন ক্ষেত্রে প্রথমেই বলি একাদশির নক্ষত্রে শুক্রের অবস্থান আলটিমেটলি আপনাদের গ্রোথ বা রিপ্রেজেন্ট বাস্তবিক অর্থে লক্ষ্য করা যাবে যারা বর্তমানে সমস্যার মধ্যে রয়েছেন মূলত সমস্যা আপনি ফেস করছেন যে দিক থেকে সেটা হলো সব কিছু যেন হয়ে একটা ফাইনাল জায়গায় এসে আটকে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে নিয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু রাখছি না আর কথা আপনাদের সাথে আমি শেয়ার করি সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত বিষয়ের পজিটিভিটি এডুকেশন সংক্রান্ত বিষয়ে সামথিং পজিটিভিটি কিছুটা পজিটিভিটি গ্রোথ হবে আপনাদের নতুন জব প্রাপ্তির ক্ষেত্রে এই সংযোগ কিন্তু আপনাদের শুভ হবে বলে মনে করা যায় যে বা যারা বর্তমানে চাকরি করছেন কিন্তু চাকরিতে সেই অর্থে নেই একটু স্টেবিলিটি পাওয়ার চেষ্টা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা থাকবে এ বিষয়ে রকম সন্দেহ কিন্তু আমার নেই বা আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না এর সাথে সাথে আপনাদের আর একটা কথা আমি বলি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে বিশেষ বিশেষ কিছু ট্রানজিট আছে টপ ট্রানজিটি যে আমাদের শুভ ফলাফল দেয় তা কিন্তু নয় তবে আপনাদের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় বেশ কিছু ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রাটা পাব দাম্পত্য জীবন থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে পজিটিভিটির মাত্রা বাড়বে যে বা যারা বর্তমানে চাকরি করছেন কিন্তু একটা জায়গা খেয়াল করছেন বারংবার আপনার বিভিন্ন রকম শত্রুতা চলে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি হবে যাদের সন্তানকে নিয়ে চিন্তা সন্তানের এডুকেশনকে নিয়ে চিন্তা সেই জায়গাটাও ইমপ্রুভ হওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি প্রশ্ন হচ্ছে এই সাতাশ থেকে সাত তারিখের মধ্যে রকম ইন্স্যুরেন্স রিলেটেড কিছু পাওয়া যাবে কিনা আমি মনে করি আপনাদের ইন্স্যুরেন্স রিলেটেড কিছু পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি অনেকেই দেখবেন আহ ইন্স্যুরেন্স রিলেটেড কিছু ধারাত্মকতার জায়গা আসবে এবং এটা বাস্তবিক অর্থে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা অবশ্যই কন্যা রাশি হবে কন্যা রাশি নিয়ে কথা বলছি যারা বিদেশে যেতে চাইছিলেন কিন্তু বিদেশের জায়গাটা হঠাৎ করে আটকে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই রয়েছেন তারা ভিসার জন্য অ্যাপ্লাই করার পরেও ভিসা পাননি বা অন্যান্য ধরনের একটা প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়েছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হব নোডাউট কোন রকম চিন্তা বা দুশ্চিন্তা করার দরকার নেই আচ্ছা নতুন প্রপার্টি তালে যোগ দেখলাম এডুকেশন ভালো ভালো দেখলাম দেখলাম বিবাহ জীবন কেমন যাবে সেটা এবার দেখার পালা আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলছি যে বা যারা লিগেশনে ফেসে আছেন জড়িয়ে আছেন নানা রকম চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি ফেজ আপনাদের কন্টিনিউ হচ্ছে আমি আপনাদের বলছি অতিরিক্ত নেগেটিভিটি এক্সপেক্ট করছি না সাতাশে মে থেকে সাতই জুনের মধ্যে যদি কোনো হিয়ারিং থাকে ফাইনাল ভার্ডিক পাবলিকেশনের ডেট থাকে আমি মনে করি সেটা আপনাদের পজিটিভ দিকে কোনো রকম চিন্তা বা দুশ্চিন্তা করার দরকার নেই আর যে বা যারা বর্তমানে এমনিতে ললিটিগেশনের কারণে হয়তো একসাথে থাকতে পারছেন না সাংসারিক জীবন খুব একটা ভালো চলছে না হ্যাঁ নানা রকমের দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি আসছে আমি বলে রাখি আপনাদের ক্ষেত্রেও পজিটিভিটি আছে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্রের কয়েকটা আঙ্গিক আছে জন্ম গোচর এবং দশা অন্তর্দশা আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা গোচরের ভিত্তিতে ট্রানজিটের ভিত্তিতে তাছাড়াও আছে জন্মছক ছক বা দশা অন্তর্দশা এবং এই তিনটে বিষয় যে বিষয়গুলোকে কম্পাইল করবে সেই ইভেন্টগুলো আমাদের বাস্তবিক জীবনে আসবে তবে আগের থেকে এটুকু বলতে পারি গোচর অনুসারে কন্যার সময় কিন্তু ভালো যাওয়ার কথা এখন দেখা যাক বাস্তবিকভাবে ভাবে কতটা বিষয়টা ম্যাচ করে আপনারা অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সত্যতার কামনা করুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ